পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ পৃথিবী গড়তে নিজ অর্থায়নে স্বেচ্ছাশ্রমে দীর্ঘ ১৬ বছর ধরে গাছ লাগিয়ে আসছেন লালমনিরহাটের আব্দুর রাজ্জাক। বৃক্ষপ্রেমী এই যুবক হাতিবান্ধা উপজেলার তিস্তাপাড়ের কৃষক পরিবারের সন্তান। এ পর্যন্ত বিভিন্ন স্থানে প্রায় ১,২৬,০০০ ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগিয়েছেন তিনি। লালমনিরহাট প্রতিনিধি ইলিয়াস বসুনিয়া পবনের প্রতিবেদন, জানাবেন সুরেয়া সীমা। লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার তিস্তা নদীর পাড়ে দক্ষিণ সিন্ধুনা গ্রামের বৃক্ষপ্রেমী যুবক আব্দুর রাজ্জাক উপজেলার বিভিন্ন রাস্তার দুধারে স্কুল কলেজ মাদ্রাসা ও কবরস্থান শ্মশানে তার লাগানো বৃক্ষ এখন ফল দিচ্ছে, ছায়া দিচ্ছে, এতে উপকৃত হচ্ছেন মানুষ। সবুজ পৃথিবী গড়ে তোলার ব্রত নিয়ে ১৬ বছর ধরে গাছ লাগিয়ে যাচ্ছেন তিনি। আর স্বপ্ন হলো যে এই আন্দোলনটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া, সেই আলোকে আমি হাতিবান্ধার বাইরেও পাটগ্রাম নীলফামারী জেলার জলঢাকায় ওখানে উদ্বুদ্ধ করার জন্য বৃক্ষরোপণ এবং বিতরণ করে আসছি। বিএ পাশ করে চাকরি করেননি রাজ্জাক, মনোযোগী হন কৃষিকাজে, পাশাপাশি টিউশনি করান। এ থেকে যে আয় আসে তা দিয়ে গাছের চারা কিনে রোপণ করছেন বিভিন্ন স্থানে। শুধু স্বেচ্ছাশ্রমে বৃক্ষরোপণে নিজেকে সীমাবদ্ধ রাখেননি তিনি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে তুলে দিয়েছেন গাছের চারা। যেগুলো গাছ বড় হয় সাধারণত এই গাছগুলো লাগাচ্ছেন উনি। এই গাছগুলো লাগানোর কারণে এলাকার মানুষের অনেক উপকার হচ্ছে। নদী অঞ্চল এটা, অনেকের বাড়িতে গাছ নাই। আব্দুর রাজ্জাকের কর্মকাণ্ডে উৎসাহ বেড়েছে মানুষের, তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। নদী ভাঙ্গন এলাকায় তার অসংখ্য বৃক্ষ আজও দাঁড়িয়ে আছে, যা কিনা ওই অঞ্চলের রাস্তাঘাটকে সংরক্ষণ করে আছে, আঁকড়ে ধরে আছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাকে সবসময় বিভিন্ন সহযোগিতা করে আসছি। ভবিষ্যতেও আমাদের এই সম্মিলিতভাবে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিগুলো চালু থাকবে। নিজের বাড়ির পাশে গড়ে তুলেছেন একটি নার্সারি, সকলের মাঝে তিনি এখন বৃক্ষপ্রেমী রাজ্জাক নামে পরিচিত। নেক্সট রিপোর্ট, বাংলা টিভি। কিছু আইনি জটিলতার কারণে মুক্তিযোদ্ধাদের সঠিক সংখ্যা জানাতে সময় লাগছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া। শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর রমনা রেজিমেন্টের আওতাধীন ৩ বিএনসিসি ব্যাটালিয়নের তত্ত্বাবধানে নির্মিত আমি বঙ্গবন্ধু অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম, রমনা রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাহাত নেওয়াজ সহ অনেকেই উপস্থিত ছিলেন। মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার, এই প্রতিবাদে লক্ষ্মীপুরের রায়পুরে ওপেন হাউস ডে পালিত হয়েছে। রায়পুর থানার ওসি আব্দুল জলিলের সভাপতিত্বে এতে অতিরিক্ত পুলিশ সুপার মং নে খোয়াই মারমা, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, রায়পুর পৌরসভার সাবেক মেয়র হাজি ইসমাইল হোসেন খোকন সহ অন্যরা বক্তব্য রাখেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।